হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সাদা, তোমাদের টু সাদাস ন্যাচারাল ব্লগ। সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকে আমি নিউ ব্লগ শুরু করছি। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো নতুন ব্লগে তোমাদের আরও একবার জানাই স্বাগত। তো দেখো, আমি সকাল সকাল উঠেই বিছানা টিছানা গোছাচ্ছি, সকালকার বাসি কাজ সামলাচ্ছি, আর ওদিকে আমার বর দোকান যাবে বলে স্নান টান করে রেডি হচ্ছে। তো কাছেই ঘুরঘুর ঘুরঘুর করে বেড়াচ্ছে, ওকে আমি বকবক করছি যে তুমি সরো করে বকবক বকবক করেই যাচ্ছি ওর সাথে, আর আমি একদিকে কাজ করছি। তারপরে ভাই এসেও জ্বালাচ্ছে খানিকটা আমাকে। ও শুধু আমার মানে আমার আমার সাথে না লাগলে ওর হয় না, পেটের ভাত হজম হয় না। এদিকে দেখো সকালবেলায় মাছওয়ালিও চলে এসেছে বাড়িতে মাছ দিতে। তো দেখো মাছটা কাটা হচ্ছে, এখানে শাশুড়ি মা দাঁড়িয়ে আছে মাছ নেবে বলে, আর আমি ওদিকে দেখছি ভিডিও করছি। তো দেখো মাছটাও বানাচ্ছে, আমি ওইদিকে বক 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 করেই যাচ্ছি। এই দেখো মাছ বানানো হয়ে গেল, এবার আমি স্নান করব। সেই জন্য মাথায় আমি তেল দিয়ে নিচ্ছি, অনেক দিন তেল দিইনি, সেই জন্য আজকে শ্যাম্পু করব। শ্যাম্পু করব তো তার আগে আমি তেল দিই, দুদিন আগে তেল দিই, টাইম পাইনি বলে সঙ্গে সঙ্গেই দিয়ে নিচ্ছি। দিয়ে কিছুটা কাজ বাকি আছে, সেগুলো করেই শ্যাম্পুটা করে নেব। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, তোমরা দেখতেই পেলে যে আমার স্নান টান কমপ্লিট করে আমি ঠাকুর প্রণাম টান সেরে এই দেখো চলে এসেছি রান্নাঘরে। রান্নার জায়গায় চলে এসেছি, আজ হচ্ছে অক্ষয় তৃতীয়া। তো আমাদের বাড়িতে সব দোকানে পুজো হচ্ছে, আমার দাউদের দোকানে। তো সেই উপলক্ষে অনেকে এসছে, অনেকে এসেছে আমাদের বাড়িতে। তো এখন আমি সকালকার জলখাবারের তরকারি করছি ঘুগনি। দেখো এখন ঘুগনি হবে, আর ওদিকে গেছে ডাল হচ্ছে। তো দেখো এখন আমি রান্না করছি যে ঘুগনি হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সোয়েতা, তোমরা দেখছো সোয়েতা ন্যাচারাল ব্লগ। সেরে এখন আমি মাথাটা আঁচড়াবো, চুল টুল আঁচড়িয়ে সিঁদুর টিঁদুর পরবো, চুলে শ্যাম্পু করেছি সেই জন্য এরকম লাগছে দেখতে। তো দেখো এবার আমি সিঁদুর টিঁদুর পরবো, শাড়ি পরে নিয়েছি একটা। আজ আমি একটা নতুন শাড়ি পরে নিয়েছি, আজকে হচ্ছে অক্ষয় তৃতীয়া। তো আজকে আমার দাউরের দোকানে গণেশ পুজো অক্ষয় তৃতীয়াতে। তো সেই উপলক্ষে আজকে আমাদের বাড়ির চাঁদের হাট বসেছে, মানে প্রচুর মানুষ, আমার মা বাবা, আমার জায়ের মা বাবা ভাই, ওরা সবাই এসেছে, আবার আমার শাশুড়ি, আমার দাদা একটা দাদা, তারপরে আমাদের বাড়ির সবাই, মামা শ্বশুর সবাই এসছে, সবাই বাড়ি ভর্তি আজকে মানুষজন। তো আজকে খুব মজা হবে, খুব হইচই, খুব মানে আনন্দ হবে, সবাই মিলে একসাথে থাকলে যা হয় বুঝতেই পারছ। তো তোমরা দেখতে থাকো আজকের ব্লগটা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর আজকে কী কী করছি না করছি সবই তোমাদের সাথে শেয়ার করবো, তো তোমরা দেখতে থাকো। ততক্ষণ আমি মাথাটা আঁচড়ে নিই। তো দেখো বন্ধুরা, এদিকে আমার ভাইয়ের দোকানে হালকা আগেই বললাম, তো এখানে ভাই সব রেডি করছে মিষ্টির প্যাকেট ট্যাকেট, আর এদিকে রান্নার জোগাড় চলছে। আমি একদিকে রান্না করছি আর একদিকে ভিডিও করছি। তো এখানে মাসিমা মানে জায়ের মা, এটা তো উনি সবজি টবজি আমাকে কিছুটা বানিয়ে দিয়ে সাহায্য করছে, এখন শাক বাজছে। আর এটা হচ্ছে আমাদের বড় পিসি, আমার পিসি শাশুড়ি। তো দেখো দেখো এখানে আমার তেতো সুক্তটা করছি। তো তোমরা দেখতে থাকো, আমি এখন রান্না বান্না করছি।
রান্না হয়েছে ডাল শাক ঢেঁড়স ভাজা আমের চাটনি তার পনিরের তরকারি কই পনিরের তরকারি কই আর পাস্তার তরকারি শুক্তো তেতো শুক্তো পনিরের তরকারি বড়া ভাজা নিরামিষ চাটনি ভেন্ডি ভাজা শাক ডাল আর ভাত এদিকে হচ্ছে নিরামিষ আর ওই বাটির তলে ওটা কি ওই বাটির তলে পোস্ত দেখাও পোস্ত ডাটা আলু আর কি পটল এই পোস্ত অনেক রান্না হয়েছে আজকে আর এগুলো হলো নিরামিষ রান্না এটা বিউলির ডাল এই বড়া ভাজা তাকাও একটু বাবা তাকাও ভিডিও হচ্ছে তো দেখো বন্ধুরা ইনি হচ্ছেন আমার বাবা তো বাবা বৈশাখ মাসে গোটা মাসে নিরামিষ খান সেই জন্য বাবাকে আলাদা করে খেতে দিয়ে দিয়েছে মা তো বাবা আমি ভিডিও করছি জন্য বাবা বলছে একদম ছাড়বি না কিন্তু কি খাচ্ছে পিসি নিরামিষ ভোজি সেই জন্য পিসিকে আলাদা করে দেওয়া হয়েছে তো দেখো বন্ধুরা দুপুরে সবাই খেতে বসে পড়েছে আমার শ্বশুর মেসো শ্বশুর ছেলে দা তারপরে জায়ের ভাই সবাই মিলে এদিকে খেতে বসে পড়েছে আমি আর শাশুড়ি মিলে খেতে দিচ্ছি আর এদিকে আমি এখন তরমুজটা বানাবো বর নিয়ে এসেছে তো তরমুজটা অনেকটাই বড় বরকে বললাম বটিটা ধরো আর আমি বানাচ্ছি তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকবে তরমুজ টরমুজ কাটা হয়ে গেছে এবার আমার বড় চলে এসেছে দাদা চলে এসেছে এবার আমরা সবাই মিলে খেতে বসেছি তো দেখো এখানে বর খাচ্ছে আর এখানে আমিও বসে পড়েছি আমাকে মাসিমা খেতে দিচ্ছেন আর ওদিকে দাদাও খাচ্ছে তো আর এদিকে দেখো আমার ছেলে তরমুজ নিয়ে বসে পড়েছে ওর খাওয়া দাওয়া কমপ্লিট তরমুজ খাচ্ছে ও আমার পাশে বসে তো তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো ঠিক আছে তো দেখো বন্ধুরা কালকে তো তোমরা তো দেখতে পেলে অক্ষয় তৃতীয়া ছিল তো দুপুরবেলা সেই যে খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আর তোমাদের সাথে ভিডিও কোনো কন্টিনিউ করতে পারিনি প্রচণ্ড ব্যস্ত ছিলাম আর তোমরা তো দেখতে পেলে সমস্ত কাজ নিজে হাতে করলাম তো প্রচণ্ড মানে কি বলবো ক্লান্ত হয়ে পড়েছিলাম সেই জন্য খাওয়া দাওয়ার পর থেকে আর আমি ভিডিও করতে পারিনি কন্টিনিউ করতে পারিনি তো তোমরা তো তোমরা মিনি ব্লগই দেখতে পাবে আমি আমার মা বাপের বাড়ি এসেছি মা বাবার সাথে আজকে ভোরে চলে এসেছি এটা আমি পরের দিন আমার ভিডিওটা শ্যুট করছি তো পরের দিন ভিডিওটা শ্যুট করছি
তো আমি বাপের বাড়ি এসেছি মা বাবার সাথে তো মা বাবার সাথে চলে এসেছি বাপের বাড়ি তোমরা মিনি ব্লগে দেখতে পাবে আমি বাপের বাড়ি এসেছি তো এই বাড়ি এসে ভিডিওটা আমি এন্ড করছি তো আর আমি কিছু বলছি না এবং কেন এসেছি না এসেছি সব তোমাদের নেক্সট ভিডিওতে দেখাবো অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দাও কমেন্ট করে জানাও কেমন লাগছে আমার ভিডিও আর অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর আজকের মতো টাটা আবার দেখা হবে নেক্সট ব্লগে আর কেন এসেছি আমি বাপের বাড়ি অবশ্যই তা জানতে হলে নেক্সট ভিডিওতে তোমরা জানতে পারবে তো ততক্ষণের জন্য আমার চ্যানেলে তোমরা জুড়ে থাকো তো টাটা